প্রদর্শনীটি চলছে নিউ টাউন সিটি সেন্টার টু অপোজিটে স্মার্ট আর্ট গ্যালারিতে। আজকের চিত্র প্রদর্শনী আমার মেন সাবজেক্ট হচ্ছে লকডাউন। লকডাউন অর্থ আমি যেটা এখন বর্তমান পরিস্থিতিতে বুঝতে পারছি সেটা হচ্ছে লকডাউন হয়ে হয়তো আমরা সরকারি নিয়ম তার রীতি সেগুলি মানছি, কিন্তু আমার এক্সিবিশনের মূল উদ্দেশ্য হচ্ছে লকডাউনের ফলে মানুষের যে ক্ষতিটা হয়েছে বা মানুষের যে কর্মহীন হয়ে পড়েছে সেই জায়গা থেকে উত্তরায়ণ, এবং দীর্ঘ দু বছর ধরে মানুষ কি কষ্ট করে জীবনযাপন করেছে তার ভাবনা, সেই ভাবনা নিয়ে আমার এই ছবি। আমাদের দীর্ঘ দু বছর ধরে যে লকডাউন চলেছে সেই লকডাউন চলার সময় দেখা গেছে যে সব আমাদের ট্রান্সপোর্ট বন্ধ হয়ে গেছে, খাদ্যের একটা সংকট, চারিদিকে হৈ হৈ ব্যাপার। সেখানে দেখা গেছে যে মানে মানুষ খাদ্যের জন্য শপিং মল ফাঁকা করে দিয়েছে, মানে আতঙ্কে এক্সট্রা খাবার কিনে নিয়েছে যাতে যদি শেষ হয়ে যায়। দেখা গেছে পরবর্তী টাইমে মানে অক্সিজেন, যেমন ফর এক্সাম্পল যেমন দিল্লিতে অক্সিজেনের কমি মানে কম হয়েছিল, তার জন্য গভর্নমেন্ট অক্সিজেনের ট্যাঙ্কার চালিয়েছিল, যার জন্য মানুষ অক্সিজেন পেয়ে অনেক মানুষ ফিরে পেয়েছে, জীবন ফিরে পেয়েছে। সেরকম এই ছবিতে দেখানো হয়েছে যে খাদ্যের যে ফুড সেটাকে পৌঁছে দেওয়ার জন্য বজরঙ্গলি তার হাতে তার মানে সেই লরিটাকে তুলে নিয়ে যাচ্ছে, এবং মানুষের জীবনে খাদ্যের অভাব যাতে না থাকে। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী রূপচাঁদ কুণ্ডু, বিশিষ্ট ভাস্কর্য শিল্পী কুমার চৌধুরী এবং আর্ট ডিরেক্টর কিং শুভ দে। প্রদর্শনীটি চলবে 1 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 10টা থেকে সন্ধ্যে 8টা অবধি। করোনা নামক সংক্রমণ যখন এসেছিল তখন মানুষের মধ্যে নতুন রোগ নিয়ে ভীতি ছিল, তখনও সচেতনতার বার্তা ছিল, যেমন হাত স্যানিটাইজ করা, মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা। বর্তমান পরিস্থিতিতে অনেকটাই স্থিতিশীল অবস্থা, তবুও সচেতনতার বার্তা রয়ে গিয়েছে, কারণ সচেতন হলেই এই সংক্রমণকে হারানো যাবে বলে মত চিকিৎসক মহলে। মানুষের মধ্যে করোনা সংক্রমণ নিয়ে অনেক ধ্যান ধারণা হয়েছে, এই সংক্রমণের প্রভাব পড়েছে মানুষের কাজে, লকডাউনের ফলে অনেকেই কাজ হারিয়েছে। করোনা সংক্রমণকে বাড়তি প্রাধান্য দিয়ে শিল্পী তারক দাস করোনা প্রদর্শনী করেন। লরি, ট্যাক্সি, অ্যাম্বুলেন্সের দরজার মধ্যে শিল্পকর্ম করেছেন শিল্পী তারক দাস। লকডাউনে ঘরবন্দি থাকা, বেকারত্ব, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা সবই দেখানোর চেষ্টা করেছেন তারক বাবু। দু বছর ধরে লকডাউনে সরকারি প্রোটোকল অনুযায়ী সারা ভারতবর্ষ কেন বিশ্বব্যাপী সবাই মেনে চলছে বা মেনে চলার চেষ্টা করছে। শিল্পী হিসাবে আজকে যে পরিস্থিতি এসেছি বা দেখছি আমরা চোখে, খুব ভয়ানক পরিস্থিতি। আমরা দেখেছি রাজপথ দিয়ে পরিযায়ী শ্রমিকরা হেঁটে হেঁটে এসছে, সেখানে খাদ্যের জন্য লড়াই, সেখানে রাস্তাঘাটে ট্রেনে কাটা পড়েছে। শিল্পীদের চোখে সেটা মর্মাহত এবং খুবই দুঃখজনক ঘটনা। আজকে আমার এই এক্সিবিশনটা করার উদ্দেশ্য আর একটাই, যেটা যে লকডাউন হচ্ছে, তালা লাগছে ঠিক আছে, কিন্তু শিল্পী হিসাবে আমি দেখাতে চাইছি তালা খুলছে আস্তে আস্তে। করোনা আছে, সরকারি প্রোটোকল অনুযায়ী সবাই মানছে, কিন্তু করোনার সাথে সাথে জীবন জীবিকাটাকেও বাঁচিয়ে রাখতে হবে। এই জীবন জীবিকার লড়াই আমার এক্সিবিশনে উঠে আসবে, সেখানে দেখিয়েছি আমি যে তালা, যে লকডাউন লক কীভাবে আস্তে আস্তে খুলছে, এবং সেখানে যে সাধারণ মানুষের যে কর্মহীন এবং একটা ডিপ্রেশনে চলে গেছে। অ্যাকচুয়ালি আমার এখানে সাবজেক্টটা বেসিক্যালি ডোর ক্লোজ আছে বলেই আমি গাড়ি থেকে শুরু করে ঘর সমস্ত ডোরই তুলে ধরেছি, যেখানে আমার একটা অ্যাম্বুলেন্স আছে যেটা একটা খুব ভাইটাল করোনা টাইমে খুব ডিউটি করেছে। এই অ্যাম্বুলেন্সের যে সাবজেক্ট আছে, যে যমরাজ আছে, মানে যমরাজকে আমি দেখেছি ব্যাকগ্রাউন্ডে, সেখানে যারা করোনাবিধি মানেনি অ্যাট এ টাইম তারা একটা সময় করোনার শিকার হয়েছে এবং মৃত্যুও বরণ করেছে, সেই সাবজেক্ট নিয়ে আমি এটা করেছি।
এমনকি করোনা অতিমারিতে যে স্কুটি চালিয়ে মানুষকে সচেতনতার বার্তা দিয়েছিলেন সেই স্কুটিও প্রদর্শনীর একটা অংশ হয়ে উঠেছে। এই প্রদর্শনীতে আসা দর্শকও অভিভূত শিল্পীর ভাবনা দেখে। বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা কাটাচ্ছি প্রায় দীর্ঘ দুবছর ধরে লকডাউন, এবং সেটা অনেকটা এখন শিথিল হয়েছে, তো এই পরিস্থিতির ওপরে কেন্দ্র করে গত দুবছরের চিন্তাভাবনায় শিল্পী তারক দাসের যে শিল্পকর্ম সেটা দেখে সত্যিই আমি ভীষণ খুশি হয়েছি। পয়লা ফেব্রুয়ারি প্রদর্শনীর সূচনা হলেও এই প্রদর্শনী চলবে 7 তারিখ পর্যন্ত। বিভিন্ন ধাপে বিভিন্ন নামে করোনা সংক্রমণ মানুষের জীবনে আসছে। করোনা সংক্রমণের প্রভাবের ফলে কি কি পরিবর্তন হয়েছে মানুষের জীবনে সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী তারক দাস। ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে শাহিনা ইয়াসমিনের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।